ঢাকার আজিমপুর কবরস্থান বাংলাদেশের সবচাইতে বড় পুরনো কবরস্থান আমরা এই কবরস্থানে এলাম এই জন্য যে কবরস্থানের বর্তমান অবস্থা পরিবেশ কেমন তাই জানার জন্য এবং আপনাদের জানানোর জন্য আসুন আমরা কবরস্থানের ভিতরে গিয়ে দেখি পরিবেশ পরিস্থিতি কেমন আছে সরকার তথা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কবরস্থানটি মানুষের এতটাই প্রিয় অনেক মানুষ প্রতিদিন দেখতে আসেন কবরস্থান তা আমরা অনেকের সাথে কথা বলেছি কথার সারমর্ম একটাই কবরস্থান মুসলমানদের একটি শেষ ঠিকানা এই শেষ ঠিকানা যে অবস্থায় এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি একজন মানুষ মারা গেলে এক্সপেন্সিভ গরিব যারা তাদের জন্য খুব কষ্ট কবর যারা এখানে খোদাই করে তারা প্রচুর পয়সা নেয় কোনো দয়া মায়া বলতে তাদের কারোই নেই আসুন আমরা আরও এগিয়ে যাই এখানে ঘুমিয়ে আছেন সিনিয়র ফটো সাংবাদিক হাবিব এহসানের দাদু মরহুমা আনোয়ারা বেগম এবং হাবিব এহসান চৌধুরী দ্বিতীয় বোন শাহিনা আক্তার শাহিন এখানে ঘুমিয়ে আছেন যিনি নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ইন্তেকাল করেছে এই কবরস্থানে অনেক আল্লাহর অলিদের সাথে এখানে যারা ঘুমিয়ে আছেন নোয়ারা বেগম মরহুমা এবং শাহিনা আক্তার শাহিন তিনিও এখানে জান্নাতের বাগিচায় ঘুমিয়ে আছেন এটাই হলো আমাদের প্রত্যাশা ঢাকা সিটি কর্পোরেশন এবং সরকার ডক্টর ইনুস সরকারের কাছে আবেদন করেছেন অনেকে আমরা বিশ্বাস করি আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে জীবদ্দশা যেমন কষ্ট পাচ্ছে মৃত্যুর পর যেন কবরস্থানে আমরা যখন সায়িত হব তখন যেন ন্যায্য খরচে আমরা কবরস্থ হতে পারে এইটাই মানুষের প্রত্যাশা সিটি কর্পোরেশনে এই সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তাপস এমন ব্যয়বহুল করেছে যা সত্যি দুর্ভাগ্য তবে ডক্টর ইউনুস যেভাবে সব ক্ষেত্রে সাশ্রয়ী খরচ করছেন আমরা এবং অনেকের সাথে কথা বলে জেনেছি তারা প্রত্যাশা করেন এই আজিমপুর কবরস্থান সহ এবং ঢাকা উত্তর সিটির রায়ের বাজার কবরস্থান সবখানেই অল্প খরচে যেন কবরের ব্যবস্থা করা যায় এটাই সরকারের কাছে তথা সিটি কর্পোরেশনের কাছে প্রত্যাশা অনলাইন ভিশন টিভি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক দিবেন আল্লাহ হাফেজ